আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি হৃদয় আপনাদেরকে স্বাগতম জানাই ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস ভিডিওর নতুন একটি ভিডিওতে। সো ভিউয়ার্স, আমাদের আজকের এই ভিডিওটিতে তুলে ধরব বাংলাদেশে থাকা হিউন্ডাই বাসগুলো সিবিইউ এবং সিকেডির মধ্যে কী পার্থক্য রয়েছে এবং স্পয়লার এবং নন স্পয়লারের মধ্যে এত দামের গ্যাপ কেন রয়েছে, এই নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। মূল ভিডিওটিতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। বাংলাদেশে বর্তমানে এসি সেগমেন্টে অর্থাৎ লাক্সারিয়াস সেগমেন্টে অন্যতম জনপ্রিয় হচ্ছে হিউন্ডাই বাসগুলো। হিউন্ডাই বাসগুলোর নজরকাড়া বডি স্ট্রাকচার, স্পিড, অ্যাক্সেলারেশন, ড্রাইভিং এনভায়রনমেন্ট মিলে সব দিক দিয়েই এগিয়ে থাকবে হিউন্ডাই বাসগুলো। বাংলাদেশে সর্বপ্রথম হিউন্ডাই বাস আসে 2010 সালে। সবাই যখন ভলভো, স্কেনিয়া, মার্সিডিজ বেঞ্চ আর RM2 নিয়ে ব্যস্ত, তখন দেশের অন্যতম এক প্রতিষ্ঠান HNS গ্রুপ দেশকে কোরিয়ান এক ব্র্যান্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই ব্র্যান্ডটি আজকে দেশের লাক্সারিয়াস সেগমেন্টে বর্তমানে লিড করছে। 2010 সালে একটি সিবি হিউন্ডাই মডেলের গাড়ি ইম্পোর্ট করে তারা। অবশ্যই কেউ তখন তেমন আগ্রহ দেখায় নেই এই হিউন্ডাই বাসগুলো নেওয়ার। পরিশেষে এগিয়ে এলো টিয়ার ট্রাভেলস, সাহস দেখিয়ে তারা গাড়িটি কিনে। দেশে এই প্রথম হিউন্ডাই বাসের অধিকারী হয় টিয়ার ট্রাভেলস। সেই 2010 সাল থেকে এখনও পর্যন্ত আপনারা দেখতে পারবেন কেউ না কেউ তারা তাদের বহরে এই হিউন্ডাই বাস যুক্ত করে যাচ্ছে। এই বছরেই প্রথম দিক দিয়েই শ্যামলী পরিবহন তারা তাদের বহরে 2 ইউনিট ব্র্যান্ড নিউ হিউন্ডাই বাস যুক্ত করে। হিউন্ডাইয়ের কথা উঠলেই প্রথম যেই 2টি কথা চলে আসে সেটি হচ্ছে সিবিইউ এবং সিকেডি। সিবি অর্থ কি এবং সিকেডি অর্থ কি, এই 2টির মধ্যে কি পার্থক্য রয়েছে, এটি এখন আপনাদের মাঝে তুলে ধরব। এখন কথা হলো সিবি অর্থ কি। সিবি অর্থ হচ্ছে কমপ্লিটলি বিল্ট ইউনিট, অর্থাৎ বাহিরের দেশ থেকে সম্পূর্ণ বাসটি তৈরি হয়ে আমাদের দেশে আসে। আমাদের দেশে সর্বপ্রথম যে হিউন্ডাই বাসটি আসে সেটিও সিবি প্রোডাক্ট ছিল। সিবি বাসগুলো কোরিয়া থেকে সম্পূর্ণ প্রস্তুত হয়ে বাংলাদেশে আসে। স্পয়লার এবং নন স্পয়লার উভয় বডি ভেরিয়েন্ট পাওয়া যায়। এখন চলুন জেনে নেই সিবি বাসগুলোতে কোন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। সিবি গাড়িগুলোতে 12.3 লিটার এর D6 CB মডেলের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এবং 410 PS অর্থাৎ 404.2 হর্স পাওয়ার 1900 RPM এই গাড়িটিতে রয়েছে। আউটপুট 301.6 কিলোওয়াট 1900 RPM এ এবং টর্ক 1697 নিউটন মিটার টর্কে 1200 RPM উৎপন্ন করে। এই মডেলে JF6S ম্যানুয়াল ট্রান্সমিশন ব্যবহার করা হয়েছে এবং সেফটি সিস্টেম হিসেবে এতে রয়েছে ডিস্ক ব্রেকস, ফুল এয়ার ব্রেক, ABS ও রেটার্ডার। এখন চলুন সিকিউরিটির বিষয়ে জানা যাক। সিকিউরিটি অর্থ হচ্ছে কমপ্লিটলি নকডাউন প্রোডাক্ট। কোরিয়া থেকে শুধুমাত্র চেসিস এবং পার্টস এনে দেশে HNS মোটরসের নিজস্ব বডি ফেব্রিকেশন ইউনিট বডি তৈরি করা হয়। এগুলো নন স্পয়লার ভেরিয়েন্টে পাওয়া যায়। এই গাড়িগুলোতে ব্যবহার করা হয়েছে 11 লিটারের D6 AC মডেলের ইঞ্জিন, যার পাওয়ার 340 PS অর্থাৎ 335.2 হর্স পাওয়ার রয়েছে এই গাড়িগুলোতে এবং 2200 RPM। আউটপুট 250 কিলোওয়াট 2200 RPM এ এবং টর্ক উৎপন্ন করে 1451.4 নিউটন মিটার টর্কে 1400 RPM উৎপন্ন করে এই বাসগুলোতে। এই মডেলে ব্যবহার করা হয়েছে M1 2S5 ম্যানুয়াল ট্রান্সমিশন। সেফটি সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে ড্রাম ব্রেক, ফুল এয়ার ব্রেক, ABS, তবে কোনো রেটার্ডার নেই এই বাসগুলোতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিকেডির তুলনায় সিবিইউ বাসগুলোতে 59.2 হর্স পাওয়ার বেশি রয়েছে সিবিইউ বাসগুলোতে।
এবং সিভিইউ বাসগুলোতে রয়েছে অত্যাধুনিক রেটার্ডার সিস্টেম, কিন্তু সিকেডি বাসগুলোতে সেই সিস্টেমটি নেই। সিভিইউ বাসগুলোতে রয়েছে JF6S ম্যানুয়াল ট্রান্সমিশন, কিন্তু সেদিকে সিকেডি বাসগুলোতে রয়েছে M12S5 ম্যানুয়াল ট্রান্সমিশন। বাংলাদেশে বর্তমানে মোট হিউন্ডাই বাস রয়েছে 183 ইউনিট, যার মধ্যে 170 ইউনিট সিভিইউ বাস এবং 13 ইউনিট সিকেডি বাস। 183 ইউনিট এই সবগুলো বাসেই বেসরকারি হিসাবে চলাচল করছে। বর্তমানে বাংলাদেশের মহাসড়কগুলোতে চলাচল করছে 170 ইউনিটের মতো হিউন্ডাই বাস, কিন্তু কিছু সংখ্যক বাস ডাম্প হয়ে গেছে, যেমন টিয়া ট্রাভেলসের 12 ইউনিট এবং ইয়েলো লাইনের 1 ইউনিট সহ মোট 13 ইউনিট বাস ডাম্প অবস্থায় রয়েছে। এখন চলুন জেনে নেই হিউন্ডাই বাসগুলোর দাম কত। হিউন্ডাই সিভিইউ স্পয়লার বাসগুলোর দাম 1,80,00,000 টাকা এবং নন স্পয়লার সিভিইউ বাসগুলোর দাম হচ্ছে 1,70,000-75,00,000 টাকার মতো। বাংলাদেশে থাকা সিকেডি সবগুলো বাসেই নন স্পয়লার, এই সিকেডি বাসগুলোর দাম 1,40,000-45,00,000 টাকার মতো। আমরা বলেছিলাম স্পয়লার এবং নন স্পয়লার মধ্যে কি পার্থক্য রয়েছে। স্পয়লার এবং নন স্পয়লার মধ্যে অনেক বড় একটি পার্থক্য রয়েছে, যা এখন এই ভিডিওতে তুললে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আমরা এই ভিডিওটিতে তুলছি না। আপনারা যদি এই নিয়ে আরেকটি ভিডিও চান তাহলে আমাদেরকে কমেন্টে জানান, আমরা পরবর্তী ভিডিও স্পয়লার এবং নন স্পয়লারের মধ্যে কি পার্থক্য রয়েছে এই নিয়ে বিস্তারিতভাবে একটি ভিডিও তৈরি করব। আপনারা যদি এই হিউন্ডাই বাসগুলোতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট বক্সের মাধ্যমে, এবং আপনারা কোন কোন অপারেটরের হিউন্ডাই বাস দিয়ে ভ্রমণ করেছেন সেই অপারেটরের নামটিও আপনারা বলতে পারেন এবং তারা কীরকম সার্ভিস দিয়েছে সেটিও আমাদেরকে জানাতে পারেন। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আগে আগে পৌঁছায়। এবং এরকম ট্রান্সপোর্ট রিলেটেড তথ্য জানতে অবস্থায় আমাদের সাথেই থাকুন ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যানালাইসিস বিডি।